কলকাতার বেহালা শাহাপুর পঞ্চবটিতলার 62 বছরের এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়। মৃত ব্যক্তির পুত্র জানান, তাদের পরিবারের সদস্যদের লালা রস সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। রবিবার পরিবারের 4 সদস্যের রিপোর্ট পজিটিভ আসে। রাত 12টা নাগাদ তার বাবার মৃত্যু হয়। রাতে তিনি স্বাস্থ্য দপ্তরে খবর দেন। স্বাস্থ্য দপ্তরের কর্মীরা প্রায় 15 ঘন্টা পর সোমবার মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসে। আমাদের ভাগ্যে 4 জন রিপোর্ট পজিটিভ আছে। দাদারও পজিটিভ ছিল, ওই কালকে রাত্রে 12টা 15 মারা যায়। এখন আমরা বডি রিগে করতে পারিনি, মানে ডিসপোজ করতে পারিনি। তো যাক, বিধায়ক পাত্রী ফোন করেছিলেন, ওনার সহযোগিতায় এখন আমাদের বডিটা ডিসপোজ হওয়ার চেষ্টা করছে। মানে কাল রাত 12টা থেকে এত ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে। হ্যাঁ, মানে তখন পর্যন্ত কোনো স্বাস্থ্য দপ্তরের লোক আছে বডি তুলতে? না, স্বাস্থ্য দপ্তরের লোক আছে, তারা একটা কথা বলছে 1:30 টিকিট নিয়ে মানে টানা টাইপের চলছিল। এখন বিধায়ক মানে অনেক চেষ্টা করছে, আমাদের বার করে দেওয়ার চেষ্টা করছে, মানে বিধায়ক আগে হেল্প করছে আমাদের, তার মতো কাজ করেছে। হ্যাঁ, আমাদের মানে আমাদের কাজ করছে, আমরা হোম কোয়ারেন্টাইনে আছি, আমরা রাস্তায় বেরোচ্ছি না, কিন্তু কোনো রকম হেল্প করছে। কতটা আতঙ্কের মধ্যে আছে? আতঙ্কতে নিশ্চয়ই আছে, কারণ এতগুলো লোক যখন আমরা বাড়ির মধ্যে রয়েছি, আজ আমাদের বাড়িতে 10টা মেম্বার, তার মধ্যে 4টে পজিটিভ, ঠিক আছে, একদিন এক্সপায়ার করে গেলো, তাহলে সার্ভিসটা মানে যদি একটা হেলথ সেন্টারের লোক মধ্যে আমাদের কাছে এলো না, এমনকি আমাদের নিজেদের পয়সা খরচা করে আমাদেরকে খুব বাইরে টেস্ট করতে হয়েছে। যে জানার পরে তো একবার এসে বললো না যে একটা টেস্ট করে দিচ্ছি বা তোমরা একটু টেস্ট করে নাও, আমরা নিজেরা চেষ্টা অনেক কিছু এগিয়েছি। এখন আমাদের বিরাট ধর্মটার উপর হাত রেখেছে, তো সেই জিনিসটাতে আমরা এগিয়ে যাচ্ছি আর কি। কলকাতা থেকে রিয়া ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।